ম্যাগাজিনে চোখ বোলাতে বোলাতে মিত্রা ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9:30। কাল সকালে আবার স্কুল আছে, তাই ডিনারটা ছেড়ে ফেলতে হবে। এই ভেবে ডাইনিং টেবিলের দিকে পা বাড়াতেই দরজায় বেল বাজল। এখন আবার কে এলো? এই ভাবতে ভাবতে মিত্রা দরজা খুলে দেখল অনির্বাণ দাঁড়িয়ে। মিত্রা অনির্বাণকে দেখে বলল, তুমি এখন এখানে? আজ তোমার ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি চলছে না? অনির্বাণ ব্যস্ত হয়ে বলল, ঘরে ঢুকতে দেবে না? মিত্রা দরজা ছেড়ে সরে দাঁড়াতে অনির্বাণ ঘরে ঢুকে সোফায় বসল। মিত্রা বলল, তোমার ব্যাপারটা কি বলবে একটু? অনির্বাণ মিত্রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাকে একটু দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। মিত্রা রেগে গিয়ে বলল, আচ্ছা পাগল লোক তো, একদিন না দেখলে কী বা হবে এমন? এখন যাও তুমি, উর্মি যদি জানতে পারে কি হবে ভাবতে পারছো? অনির্বাণ মিত্রার চোখের দিকে তাকিয়ে বলল, তাড়িয়ে দিচ্ছ তাই তো? মিত্রা অনির্বাণের হাত দুটো ধরে বলল, প্লিজ অনি, ছেলে মানুষই করো না। অনির্বাণ মিত্রার কপালে আদর করে চলে গেল। অনির্বাণ চলে যাওয়ার পর অনেকক্ষণ দরজার কাছে দাঁড়িয়েছিল মিত্রা, আর ভাবছিল, এত ভালোবাসে মানুষটা আমায়, আজকের দিনেও ছুটে চলে এসেছে একটু চোখের দেখা দেখবে বলে। মাঝে মাঝে উর্মির ওপর খুব হিংসে হয় মিত্রার। মিত্রার মনে হয়, ইস, আমি যদি আজ উর্মির জায়গায় থাকতাম তাহলে অনিকে সর্বক্ষণের জন্য নিজের কাছে পেতাম। মিত্রার সাথে অনির্বাণের বাসে আলাপ। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় তাড়াহুড়োর চোটে বাসে উঠে অনির্বাণ ভুল করে লেডির সিটে বসে পড়েছিল। তখন বাসের কিছু মহিলা তেড়ে আসায় মিত্রা বলেছিল, আপনারা অযথাই উত্তেজিত হচ্ছেন, উনি কাজটা না বুঝেই করেছেন। সেদিন অনির্বাণ মিত্রাকে বলেছিল, ভাগ্যিস আপনি ছিলেন। সেই থেকে আলাপ, এবং অনির্বাণের অফিস আর মিত্রার স্কুল পাশাপাশি হওয়ার সুবাদে দেখা ঘনিষ্ঠতা হতে বেশি সময় লাগেনি। আর হ্যাঁ, অনির্বাণ কিন্তু সেই সময় একজন বিবাহিত পুরুষ। মিত্রা সব জেনেও অনির্বাণকে ভালোবাসবে কিনা এ কথা কখনো মনেও আনেনি। আর মিত্রাকে দেখে অনির্বাণের মনে হয়েছিল, মিত্রাকেই তো ওর ভালোবাসার কথা ছিল, তাহলে উর্মি? অনির্বাণ নিজের মনকে বারবার জিজ্ঞেস করেও এর কোনো সদুত্তর পায়নি। তাহলে কি দুজনকে একই সাথে ভালোবাসা যায়? কথাটা আজকাল অনির্বাণকে বড্ড ভাবায়। অবিবাহিতা মেয়ে বিবাহিত পুরুষকে ভালোবাসে জেনে মিত্রার বাড়ি থেকেও আজকাল খুব কম ফোন আসে। মিত্রার মা মাঝে মাঝে ফোন করে বলে, কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস, কিছুই তো পাবি না শুধু কষ্ট ছাড়া। মিত্রা কিছুতেই মাকে বোঝাতে পারে না, এত হিসেব করে কাউকে ভালোবাসা যায় নাকি। মিত্রা জানে দিনের শেষে অনির্বাণ শুধুমাত্র উর্মির, কোনো কিছু দাবিও করেনি কোনো দিনও। কত রাত নীরবে চোখের জল ফেলেছে, কিন্তু পরের দিন অনির্বাণকে দেখা মাত্রই সব রাগ অভিমান ধুয়ে মুছে গেছে। ঘরের আলো নিভিয়ে ঘুমানোর চেষ্টায় বালিশে মাথা রাখল মিত্রা। অনির্বাণ বাড়িতে ঢুকতেই অতিথিরা বলল, আরে কি হলো, হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেলে ভাই? অনির্বাণ কিছু বলার আগেই উর্মি বলল, আর বলবেন না, সারাদিন শুধু কাজ আর কাজ, নিশ্চয়ই কোনো কল চলে এসেছিল, তাই তো অনির্বাণ? উর্মিকে আজ মিথ্যে বলতে পারল না অনির্বাণ, তাই হেসে এড়িয়ে গেল। উর্মি অপূর্ব সুন্দরী, রাস্তায় বেরোলে সবাই ওর দিকে বারদুয়েক তো তাকাবেই, এতটাই রূপের জৌলুস উর্মির। সেই তুলনায় মিত্রা অতি সাধারণ, অপরূপা না হলেও মিত্রার চেহারায় ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। আজ উর্মিকে হীরের আংটি গিফট করেছে অনির্বাণ। পার্টি শেষ হয়ে গেলে খাটে বসে হাতের আংটিটা দেখছিল উর্মি। অনির্বাণ ঘরে ঢুকে বলল, এখনো আংটি দেখা চলছে? উর্মি বলল, 5 বছর হয়ে গেল, মনেই হয় না, তাই না? অনির্বাণ বলল, ঠিকই বলেছ, সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। অনির্বাণ বিছানায় শুয়ে বলল, কাল সকালে আবার একটা মিটিং আছে। উর্মি বলল, তাই নাকি, তাহলে তুমি শুয়ে পড়ো যাও। অনির্বাণ শুতে যাওয়ার সময় উর্মি অনির্বাণের হাতটা টেনে অনির্বাণকে নিজের কাছে এনে বলল, ভালোবাসো তো আমায়? অনির্বাণ বলল, কোনো সন্দেহ আছে তোমার? উর্মি হেসে বলল,
আরে বাবা, ইয়ার কি করলাম! ঘুমন্ত অনির্বাণকে এক দৃষ্টে চেয়ে দেখছিল উর্মি, আর মনে মনে বলছিল, আজকের দিনটাতেও তুমি মিত্রাকে না দেখে থাকতে পারলে না, তাই না? এক মাস আগে উর্মিকে ওর এক বান্ধবী জানিয়েছিল অনির্বাণ আর মিত্রার ব্যাপারে। উর্মি ভেবেছিল উচ্চবিত্তদের সিঁড়ি বানিয়ে হয়তো মেয়েটি ওপরে উঠতে চায়, তাই অনির্বাণকে কব্জা করেছে যেন তেন প্রকারে। একদিন ওদেরকে দেখবে বলে গাড়ি নিয়ে পিছু নেয় উর্মি। অনির্বাণের ঝাঁ চকচকে অফিসের থেকে 10 মিনিট দূরে একটা ছোট বেসরকারি স্কুলে মিত্রা শিক্ষকতা করে। রোজ দুপুরে ওরা একটা ক্যান্টিনে লাঞ্চ সারে। এই খবরটা উর্মি পেয়েছিল, তাই ওই সময় ক্যান্টিনের বাইরে থেকে ওদের দেখছিল উর্মি। ওরা দুজন ইডলি সাম্বার খাচ্ছিল আর গল্প করছিল। উর্মি অবাক হয়ে দেখছিল ওরা কেউ কাউকে স্পর্শ না করেও যেন একে অপরের সাথে লেপ্টে রয়েছে। দুজনের চোখে এক অদ্ভুত প্রশান্তি। তাহলে কি অনির্বাণ আমাকে কখনো ভালোই বাসেনি? না, তা কি করে হয়, অনির্বাণ লম্পট, চরিত্রহীন কোনোটাই নয়। আর এখানেই তো সবচেয়ে বড় ভয় উর্মির, একটা মেয়ে এসে সব ওলটপালট করে দেবে তা কি করে হয়। কিন্তু ওরা যে দুজন দুজনকে বড্ড ভালোবাসে। আকাশে সিঁদুর মেঘ দেখল উর্মি। সেদিন উর্মি সিদ্ধান্ত নিল অনির্বাণকে কিছুই জানতে দেবে না, আরও বেশি করে আঁকড়ে ধরবে নিজের স্বামীকে, আরও বেশি করে ভালোবাসায় বাঁধবে অনির্বাণকে। কিন্তু পারল কই, আজকেও তো মিত্রাকে না দেখে থাকতে পারল না অনির্বাণ। কি আছে ওই মেয়েটার মধ্যে? সারা রাত ধরে এই কথাই ভেবে চলল উর্মি। পরের দিন দুপুরে লাঞ্চ খেতে খেতে মিত্রা অনির্বাণকে বলল, তুমি এখানে আর খেতে এসো না তো। অনির্বাণ অবাক হয়ে বলল, কেন? মিত্রা লজ্জা পেয়ে বলল, ধুর, তোমাকে এখানে মানায় নাকি? অনির্বাণ বলল, খুব মানায়, তোমাকে মানালে আমাকেও মানায়, বুঝলে? মিত্রা কিছুক্ষণ ইতস্তত করে বলল, কাল পার্টি কেমন ছিল? অনির্বাণ খেতে খেতে বলল, ভালোই তো। মিত্রা বলল, তোমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে কিছু ভাবছো না? অনির্বাণ খাওয়া থামিয়ে মিত্রার মুখের দিকে তাকালো। মিত্রা সহজ হওয়ার চেষ্টা করে বলল, এটা তো নর্মাল ব্যাপার, 5 বছর হয়ে গেল তোমাদের, তাই বললাম। অনির্বাণ কোনো উত্তর না দিয়ে খাচ্ছিল। হঠাৎই মিত্রার দুচোখ ফেটে জল এলো, বুকের কাছে কান্নাগুলো দলা পাকিয়ে উঠছিল। তারপর নিজেকে সংযত করে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। অনির্বাণ মিত্রার হাত ধরে বলল, কেন এমন প্রশ্ন করো যেটা তোমাকে কষ্ট দেয়? মিত্রা বলল, চেষ্টা করি তো না করার, কিন্তু ওই মাঝে মাঝে সব কেমন যেন গুলিয়ে যায়। এই বলে উঠে চলে গেল মিত্রা। একদিন স্কুল থেকে ক্লাস নিয়ে বেরোচ্ছিল মিত্রা, তখন দারোয়ান এসে বলল, দিদিমণি, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। মিত্রা দেখল উর্মি দাঁড়িয়ে। সোশ্যাল সাইটে উর্মির ছবিগুলো প্রায় রোজ দেখে মিত্রা। কাজ থেকে আরও সুন্দরী লাগছিল উর্মিকে। মিত্রাকে দেখে উর্মি এগিয়ে এসে বলল, আমরা দুজনেই দুজনকে চিনি, এবং সেটা কার জন্য আশা করি বলতে হবে না। মিত্রা শান্ত গলায় বলল, কি বলতে এসেছেন বলুন। উর্মি বলল, তুমি আমার ভালোবাসায় ভাগ বসিয়েছ, সেটা আমি মেনে নিয়েছি, শুধুমাত্র অনির্বাণকে ছেড়ে থাকতে পারবো না বলে। কিন্তু আজ জানলাম তুমি আরেকজনকেও বঞ্চিত করতে চলেছ, কিন্তু সে তো কোনো অপরাধ করেনি। মিত্রা বলল, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি বলছেন? উর্মি বলল, আমি মা হতে চলেছি, এবং আমি চাই আমার সন্তান একটা সুস্থ শৈশবের অধিকারী হোক। আজ যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে তুমিও কি তাই চাইতে না? উর্মির কথা শুনে 2 সেকেন্ড চুপ করেছিল মিত্রা। ওর মনে হলো সব কিছু যেন থেমে গেছে হঠাৎ। তারপর ধীরে ধীরে মিত্রা উর্মির দিকে এগিয়ে গিয়ে উর্মির হাত দুটো ধরে বলল, ঠিক বলেছো ভাই, আমি তো ভাগ বসালাম তোমার ভালোবাসায়, কিন্তু কি করব বলো, ভাগের ভালোবাসা হলেও বড্ড ভালোবাসি যে, তাই তো ছাড়তে কষ্ট হয়। এই বলে দৌড়ে চলে গেল মিত্রা। রাতে একসাথে ডিনার করছিল অনির্বাণ আর উর্মি। উর্মি খেতে খেতে বলল, এত ভালো খবর শুনে কিছু বলছো না যে। অনির্বাণ হেসে বলল, বলবো বলবো, এত তাড়া দিলে হবে, আগে নামটা ঠিক করতে হবে তো।
উর্মি বলল, ঠিক বলেছ। হঠাৎ করে অনির্বাণের কাছে একটা ফোন এলো। ফোনটা পেয়ে অনির্বাণের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। উর্মি দৌড়ে এসে বলল, কি হলো তোমার? অনির্বাণ বলল, আমার এক চেনা পরিচিতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমায় এখনই হসপিটালে যেতে হবে। হসপিটালে পৌঁছাতে ডাক্তার রোহিত বোস বললেন, আপনার নম্বরটা ওনার ফোনে থাকায় আপনাকে ফোন করলাম, মাথায় চোট লাগায় একটা ছোট সার্জারি করতে হয়েছে। অনির্বাণ ছুটে কেবিনে ঢুকে দেখল মিত্রা শুয়ে আছে। অনির্বাণ মিত্রার হাত দুটো ধরে বলল, খুব ব্যথা পেয়েছো তাই না? এই তো আমি এসে গেছি, আর চিন্তা নেই। মিত্রা চোখ খুলে অনির্বাণকে দেখে চাপা গলায় বলল, প্লিজ আপনি আমার বাড়িতে একটা খবর দিন। অনির্বাণ বলল, আপনি কাকে বলছ? আমি তোমার অনি। মিত্রা বলল, মাপ করবেন, আমি আপনাকে চিনতে পারছি না, আপনি প্লিজ আমার বাড়িতে খবর দেওয়ার ব্যবস্থা করুন। অনির্বাণ দৌড়ে ডাক্তারকে গিয়ে বলল, ও আমাকে চিনতে পারছে না কেন? ডাক্তার বলল, মাথায় আঘাত লাগায় কিছু সময় স্মৃতি উনি হারিয়েছেন, তাই উনি আপনাকে চিনতে পারছেন না। অনির্বাণ বলল, কবে ঠিক হবে? ডাক্তার বলল, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, নির্দিষ্ট করে এখনই কিছু বলা সম্ভব নয়। অনির্বাণ পাগলের মতো আবার মিত্রার কাছে গিয়ে বলল, আমাকে চিনতে পারছো না মিত্রা? একটু চেষ্টা করো প্লিজ। মিত্রা বিরক্ত হয়ে বলল, কেন বারবার আসছেন বলুন তো আপনি, প্লিজ আমায় ঘুমোতে দিন। অনির্বাণ চলে গেল। ডাক্তার রোহিত মিত্রার কেবিনে ঢুকে বলল, তুই স্কুলের বন্ধু বলেই তোর জন্য এই মিথ্যেটা বলতে বাধ্য হলাম, কেন করলি এসব? মিত্রা বেড থেকে উঠে বলল, তুই বুঝবি না, একটা ছোট্ট প্রাণকে কথা দিয়েছি যে আজ। রোহিত বলল, ছেড়ে থাকতে পারবি অনির্বাণকে? মিত্রা হেসে বলল, আজ রাতেই আমি কলকাতা ছেড়ে দিচ্ছি, কাল থেকে অনি আমাকে কোথাও খুঁজে পাবে না, এখানে থাকলে অনির কাছে ধরা পড়ে যেতাম, তাই তো ওকে দূরে ঠেলে দিলাম, নয়তো যেতে দেবে না আমায়। অনেক রাতে অনির্বাণ বাড়ি ফিরল, ওকে খুব অসহায় এবং বিধ্বস্ত দেখাচ্ছিল। উর্মি ছুটে এসে বলল, কি হয়েছে তোমার? অনির্বাণের দু চোখ দিয়ে জল পড়ছিল। অনির্বাণ উর্মিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমায় ভুলে যাবে না তো কখনো? উর্মি বলল, কি সব বলছো বলো তো, আমি কখনো ভুলতে পারি তোমায়? অনির্বাণকে ছুঁয়ে কেন জানি না উর্মির মনে হল ওদের মাঝখানের দেওয়ালটা আর নেই। ঠিক আগের মতো প্রবল আবেগে অনির্বাণকে জড়িয়ে ধরল উর্মি।